আসসালামু আলাইকুম বন্ধুরা, রুমকি ভিলেজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব শাহি চিকেন কোরমা কীভাবে বানাবো। শাহি চিকেন কোরমা বানানোর জন্য আমি প্রথমে 2 চামচ আদা রসুন বাটা নিয়েছি, এটা দিয়ে দেব। 1 চামচ টক দই নিয়েছি, এটাও দিয়ে দেব। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, এটাও দিয়ে দিলাম। আর স্বাদ মতো নুন দিলাম। এটাকে ভালো করে মাখিয়ে নেব। সব উপকরণ মাখানো হয়ে গেছে, আমি এটা আধ ঘন্টা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। কড়াটা গরম হয়ে গেছে, প্রথমে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এরপর 2 পেঁয়াজ কেটে রেখেছিলাম, এটা দিয়ে দেব। পেঁয়াজগুলো আমার ভালো করে লাল হয়ে গেছে, এরপর আমি পেঁয়াজ ভাজাগুলো তুলে নেব। এরপর 1টা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, এটা দিয়ে দেব। 4টে দারচিনি, 4 টুকরো, 2টা এলাচ, 3টে লবঙ্গ, এগুলো দিয়ে দেব। এরপর ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দেব। চামচ ধনে পাউডার, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু জল দেব। 1 চামচ কোকোনাট পাউডার নিয়েছিলাম, এটা দিয়ে দেব। 1 চামচ কাজু বাদাম বাটা নিয়েছি, এটাও দিয়ে দেব। এক বাটি টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজের বেরেস্তাটাকে আমি এইভাবে হাতে করে গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দেবো এর মধ্যে। এরপর 1 কাপ মতো জল এতে দিয়ে দেব। 1/2 চামচ গরম মশলা নিয়েছি, এটাও দিয়ে দেব। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য 5 মিনিট ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি খুলে দেখব। এরপর 1 চামচ কেওড়া জল, এটাও দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও 2 মিনিট ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর দেখব। 2 মিনিট হয়ে গেছে, এবারে কড়ার ঢাকনাটা খুলে দেখে নেব। শাহি চিকেন কোরমা রেডি হয়ে গেছে, এবারে আমি ঢেলে নেব। তো বন্ধুরা, আমার শাহি চিকেন কোরমা রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে বানানোর চেষ্টা করবে, খুব টেস্টি। আমার ভিডিওটা ভালো লাগলে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। চলে আসছি পরের রেসিপিতে।